আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার তেলে ভাজা কলম পিঠা। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি পানি। পানিতে বরফ চলে এসেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ময়দা। মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি ময়দা। এইভাবে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব। ফিরে এলাম 2 মিনিট পর। ময়দার ডোটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলাটা বন্ধ করে এইভাবে ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দিব 5 মিনিট। ডোটা মোথার সময় যদি মনে হয় একটু শক্ত হয়েছে তাহলে হালকা কুসুম গরম পানি হাতে নিয়ে মথে নেবেন, আর যদি একটু নরম হয় তাহলে এখানে ময়দা দিয়ে দিবেন। আর ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। প্রথমে এই রকম একটি বল নিয়েছি, ময়দার বল। এইভাবে বল করে নিয়ে তারপরে লম্বা করে নিব। খেয়াল রাখবেন যাতে মসৃণ হয়। এখন এইভাবে চাপ দিব। ডিজাইন করার জন্য এই রকম একটি ঝাঁঝরি নিয়েছি। এখন হালকা তেল মাখিয়ে নিব, তা না হলে এই চামচের সাথে লেগে যাবে। এখন এটা দিয়ে দিব। হালকা হাতে এই কাজটা করবেন, খুব বেশি চাপাচাপি করবেন না। এইভাবে চারিদিকে ছড়িয়ে দিবেন হালকা করে। এখন এই এক সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে। এটাকে অনেকে ঝাঁঝরি রোল পিঠা বলে। এখন এখানে সামান্য পানি দিয়ে দিব। এটা ভাজার সময় আঠার কাজ করবে যাতে খুলে না যায়। এই যে হয়ে গেল কত সুন্দর পিঠা। এইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা ডিজাইন করে নিয়েছি, এখন এই পিঠাগুলো ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, এখন এই পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো এক পাশ হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে, আর দেওয়ার সাথে সাথেই উল্টাতে বা নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে রাখব, আর এইভাবেই বাকি সবগুলো পিঠা ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার লোভনীয় তেলে ভাজা কলম পিঠা বা খেজুর পিঠা, রোল পিঠা, যেটাই বলুন না কেন, খেতে কিন্তু ভীষণ মজাদার। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।